একসময় পিছিয়ে থাকলেও তরুণদের হাত ধরে গত কয়েক বছরে রাঙ্গামাটিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে হাউসবোট। কাপ্তাই হ্রদে রাত্রি যাপনের ব্যবস্থা থাকায় পর্যটকদের কাছে আগ্রহের কমতি নেই ভাসমান ঘরে। সম্প্রতি কাশ্মীরের ডাল লেকের আদলে কাপ্তাই লেকে নামানো হয়েছে বার্গি লেক ভ্যালি প্রিমিয়াম হাউসবোট। 12টি কক্ষের দ্বিতল এই বোট তৈরিতে ব্যবহার করা হয়েছে স্থানীয় উপকরণ, কাঠ ও বাঁশ। ব্যবসায়ীদের আশা, তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে এই খাত। এটা অবশ্যই সম্ভাবনাময়, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বিনিয়োগ বাড়ানো গেলে, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আমার মনে হয় এটা ভালো হবে। পরিবেশ বান্ধব ভাবে যদি হাউসবোট গুলোকে কাজে লাগাতে পারে, বাংলাদেশের পর্যটন শিল্পে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। পর্যটন খাতে এটার উত্তরোত্তর আরো পর্যটক আকৃষ্ট করার জন্য এটা একটা অগ্রণী ভূমিকা পালন করবে। দৃষ্টিনন্দন এই বোটে রয়েছে দু ধরনের প্যাকেজ, যার একটি দোতলার কক্ষে তিনবেলা খাবার সহ জনপ্রতি 1600 টাকা, আর নিচতলায় থাকতে হলে খাবার সহ গুনতে হবে 2000 টাকা। 6টা রুমে দুটো টয়লেট আছে আমাদের, আর হচ্ছে ভাড়া হচ্ছে উপরের গুলো পার হেড পার পার্সন হচ্ছে 1600 টাকা, নিচের গুলো 2000 টাকা। 2000 টাকা দিয়ে রুম নিয়েছেন, কিন্তু খাবারের ভোগান্তির কারণে দেখা যাবে খাবারে একজনের আরো অনেক টাকা চলে যাবে। আমার এখানে আসবে, তিন বেলা খাবে, আবার চেক আউট করে ঘুরে টুরে চলে যাবে। যত্রতত্র হাউসবোট হলে লেকের পরিবেশ নষ্ট হতে পারে, এমনটি জানিয়ে অপরিকল্পিতভাবে যাতে কোনো কিছু না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ এই জনপ্রতিনিধির। সীমিত সংখ্যক হাউসবোট নির্মাণের একটা থাকা দরকার, বিধান থাকা দরকার, কারণ যত্রতত্র হলে ব্যবসাও হবে না এবং হাউসবোটের সৌন্দর্য এগুলো মেনটেন করা সম্ভব হবে না। রাঙামাটি শহর সহ আশেপাশে কাপ্তাই হ্রদে এমন হাউসবোট রয়েছে আরো 9টি, যেখানে রাত যাপন ছাড়াও রয়েছে হ্রদের সৌন্দর্য উপভোগ আর আনন্দ বিনোদনের ব্যবস্থাও। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।